السلام عليكم ورحمة الله وبركاته والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربنا زدنا علما ربنا زدنا علما الحمد لله আমরা সূরা মুলক পড়ার চেষ্টা করছি। সূরা মুলকের আমরা গত ক্লাসে দেখেছিলাম আয়াত নাম্বার 1 এবং 2। আমি সামান্য একটু রিভিউ করে আজকের আমাদের আয়াত নাম্বার 3 এ চলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর। বরকতময় তিনি যার হাতে সমস্ত রাজত্ব, ওয়াহু আলা বিকুল্লি শাইইন কদির, এবং তিনি প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন, খালাক সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আমাদেরকে পরীক্ষা করতে পারেন আমাদের মধ্যে কে কর্মে তুলনামূলকভাবে উত্তম। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সৃষ্টি করেছেন, খালাকা সাবআ সাত, সামাওয়াতিন তিবাকা আকাশগুলাকে, তিবাকা স্তরে স্তরে, মা তারা ফি খালকির রহমানি তাফাউত। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন, মা তারফি দেখতে কি পাবে, দেখতে পাবে না, খলকির রহমান রহমানের সৃষ্টিতে, মিং তাফাউত কোন রকমের কোন অসঙ্গতি বা অসামঞ্জস্য, ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর, অতএব দৃষ্টি ফেরাও, ফারজিউল বাসর অতএব তোমার দৃষ্টিকে ফেরাও, হাল তারা মিন ফুতুর দেখতে কি পাও কোন ত্রুটি, আবারও দৃষ্টি ফেরাও, সুম্মা মানে অতপর, সুম্মারজিউল বাসার আবারও দৃষ্টি ফেরাও, কাররতাইনি বারবার করে, ইয়ান কলিব ফিরে আসবে, ইলাইকাল বাসারু তোমার দৃষ্টি ফিরে আসবে তোমার দিকে, খাসিয়ান ব্যর্থ হয়ে, ওয়াহুয়া হাসির এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে। এখন আমরা এই আয়াতটা বোঝার চেষ্টা করি। আয়াত নম্বর 1 আর 2 আমরা যেটা বলেছিলাম যে আল্লাহ সুবহান তাআলা তার মুলকের বর্ণনা দিচ্ছেন, যে আল্লাহ সুবহান তাআলা নিজেই হচ্ছেন, আল্লাহ সুবহান তাআলা বরকতময় এবং আল্লাহ সুবহান তাআলা সৃষ্টির মধ্যে এই বারাকাটা আল্লাহ সুবহান তাআলা দিয়ে থাকেন। তারপরে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ সুবহান তাআলা 100% কন্ট্রোল রাখেন, সেটা ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে। এবার আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তিনি সৃষ্টি করেছেন মৃত্যুকে এবং তিনি সৃষ্টি করেছেন জীবনকে। কেন সৃষ্টি করেছেন এটাও আল্লাহ সুবহান তাআলা বলে দিয়েছেন, যেন আমাদেরকে উনি পরীক্ষা করতে পারেন কে আমাদের মধ্যে কর্মে তুলনামূলকভাবে উত্তম। তার মানে এখানে নিজেদের প্রতিনিয়ত ইমপ্রুভমেন্ট দেখাইতে হবে আল্লাহ সুবহান তাআলার সামনে, যে আমরা ইমপ্রুভ করতেছি। তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলা দেখতে চাচ্ছেন, কিন্তু এটা করার সময় আমাদের ভুল ত্রুটি হবে, এজন্য আল্লাহ সুবহান তাআলা বলছেন ওয়াহুয়া আজিজুল গফুর। আল্লাহ সুবহান তাআলা আলটিমেটলি সবকিছুর উপরে আজিজ, এবং তিনি আজিজ মানে আমরা বলেছিলাম একই সাথে সম্মান এবং একই সাথে ক্ষমতা, এই দুটোই হচ্ছে আল্লাহ সুবহান তাআলার জন্য ডিগনিটি এন্ড পাওয়ার, অথরিটি এন্ড ডিগনিটি সবকিছু হচ্ছে আল্লাহ সুবহান তাআলার জন্য, তিনি আজিজ। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন গফুর, যেটা আমরা কাজ করার সময় আমাদের কি হবে প্রতি মুহূর্তে ভুল হচ্ছে এবং হবে, তাহলে আল্লাহ সুবহান তাআলার কাছে আমরা বারবার ক্ষমা চাবো এবং আল্লাহ সুবহান তাআলা গফুর বারবারই ক্ষমা করবেন। এখন আমরা যে আয়াতটা পড়তেছি সেটা হচ্ছে আয়াত নাম্বার 3। এখানে দেখেন বলা হচ্ছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী যিনি তৈরি করেছেন সাবআ সাতটা আকাশ, সামাওয়াতিন সাতটি আকাশকে, তিবাকা তিবাকা এই শব্দটাকে এখন আমাদের ভালো মতো বুঝতে হবে। তার আগে আমরা আরেকটা পর্যালোচনা করছি। দেখেন এই যে কথাটা আমরা পড়লাম এই পর্যন্ত,
যেখানে যে তিবা ক কথাটা আসছে, এই পর্যন্ত দেখেন তো কোথাও কি আল্লাহ সুবহানাহু তাআলার নাম মেনশন হয়েছে এখন পর্যন্ত? আমরা যে আয়াতে 1-2 দিন পরে আসলাম, দেখেন তো আমরা কিন্তু কোথাও আল্লাহ সুবহানাহু তাআলার প্রপার নামটা এখন পর্যন্ত পাইনি। তাবারাকাল্লাযী, বরকতময় তিনি, এভাবেই কিন্তু বর্ণনাটা হচ্ছে। আল্লাযী, তিনি কি তৈরি করেছেন? খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি তৈরি করেছেন। এরপরে এই যে 3rd নম্বর আয়াতে দেখেন, আল্লাযী, তিনি খলাক সাবা সামাওয়াতিন তিবাক, তিনি তৈরি করেছেন 7টা আকাশকে তিবাক হিসেবে স্তরে স্তরে। এখন পর্যন্ত কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার যে নেম মেনশন এখনো হয় নাই। তাহলে এই পর্যন্ত কিন্তু মিস্ট্রিটা রয়েই গেল যে কে সেই বরকতময় সৃষ্টিকর্তা। এবার আমরা দেখতেছি যে কেন এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা মিস্ট্রিটাকে রাখলেন। কারণ যখন বর্ণনাটা হচ্ছে, যে মানুষদের কাছে বর্ণনাটা হচ্ছে, তারা কিন্তু, তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে কে তোমাদের সৃষ্টি করছে, তারা কিন্তু বলতো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। কিন্তু তারপরও তারা কি এক ইলাহ এই কনসেপ্টটাকে তারা মানতে রাজি ছিল না। তারা একই সাথে মূর্তি পূজাও করবে, আবার তারা তাদের বিভিন্ন রকমের উপাসনা যেগুলোকে করে সেগুলোকেও তারা ডাকতেছে একই সাথে। মানে তাদের কথা হচ্ছে যে আমরা, তারা এমন প্রপোজালও দিয়েছে যে আমরা একটা সময় আমরা আল্লাহকে ডাকবো, আরেকটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রপোজাল দিয়েছে যে তুমি আমাদের যে উপাসনা গুলা আছে তাদেরকে তুমি ডাকবে। তাহলে তাদের কাছে এই কনসেপ্টটা তাদের মানতে বাধা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক, তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে, যেহেতু তারা অপোজ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার ক্ষেত্রে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে অমিত রেখে, সুপ্ত রেখে শুধুমাত্র বর্ণনাগুলা দিচ্ছেন, তার সৃষ্টির দিকে বারবার তাকানোর জন্য আমাদেরকে বলতেছে। তাহলে এইখানে আমরা দেখতেছি যে ইচ্ছা করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামটাকে গোপন রেখেছেন বা এখন পর্যন্ত প্রকাশ করেন নাই। এবার বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কথা বলতেছেন, তিনি সৃষ্টি করেছেন 7টি আকাশকে তিবাক। তিবাক কথাটা আমাদের বুঝতে হবে, তিবাক কি জিনিস? হ্যাঁ, বা তাবাক, তাবাক কথাটার অর্থ কি? তাবাক কথাটার মানে হচ্ছে লেয়ার, লেয়ার একটার পরে একটা লেয়ার, এবং লেয়ার গুলোর মাঝে কোনো গ্যাপ থাকবে না, কন্টিনিউয়াস লেয়ার লেয়ার। এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমি একটা সিম্পল উদাহরণ দিই। আমাদের দেশে একটা চা পাওয়া যায়, মাল্টি কালার চা, মাল্টি লেয়ারের চা, হ্যাঁ, অনেকগুলো লেয়ারের চা, বিভিন্ন অঞ্চল ভেদে এটা আছে এবং বিভিন্ন দোকানেও এখন এটা আছে, পাওয়া যায়। তো এই যে চায়ের লেয়ার গুলা একটার পরে একটা কিন্তু লেয়ার হিসাবে ভিন্ন ভিন্ন লেয়ার দেখা যাচ্ছে, একটা লেয়ারের মাঝে আরেকটা লেয়ার যখন শুরু হচ্ছে, এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই, একটা লেয়ার শেষ হয়েছে আর একটা লেয়ার শুরু হয়ে যাচ্ছে। তাহলে দুইটা লেয়ারের মাঝখানে কিন্তু একটা মানে সংযোগ লাইন আছে, যেখানে একটা লেয়ার শেষ আর একটা লেয়ার শুরু। তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা লেয়ারের পরে লেয়ার। এই জিনিসটাই কিন্তু আমাদের বুঝতে হবে যদি আমরা সামাওয়াত তিবাককে বুঝতে চাই। তাহলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিবাক স্তর গুলা এমন ভাবে যে কোনো গ্যাপ নাই, একটার পর একটা, একটা শেষ একটা শুরু, একটা শেষ একটা শুরু। এই যে ঘটনাটা তিবাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এটা আমরা সূরা বাকারার 2টা আয়াত থেকে আবারও দেখতেছি। দেখেন, গত ক্লাসেও আমরা এই আয়াতটাকে আলোচনা করেছিলাম, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আয়াত নাম্বার 28 সূরা বাকারার, যেখানে আমরা বলেছিলাম যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন, কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে ডেড, অতঃপর তিনি তোমাদেরকে প্রাণদান করেছেন, আবার মৃত্যুদান করবেন, পুনরায় তোমাদেরকে জীবনদান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করতে হবে। এখানে দেখেন, জীবন আর মৃত্যুর একটা খেলা, বারবারই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা ছিলে মৃত, তারপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, সুম্মায়ু মিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেওয়া হবে, সুম্মায়ু হিকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে এই জীবন মৃত্যুর কথাটা সূরা মুলকেও আমরা দেখলাম, আল্লাহ বলতেছেন যে আল্লাদি খলাক সাবা, আল্লাদি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিভাবে জীবন আর মৃত্যুকে একটার পর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপিট করছে। এবার পরের আয়াতটা দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আয়াত নাম্বার 29-এ, বলা হচ্ছে হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত।
তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত কিছু। ওয়াল্লাযী খলাক লাকুম, তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআন, যা কিছু আছে এই দুনিয়ার বুকে সবকিছু, সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি মনসংযোগ করেছেন, ইলা সামা, আকাশের দিকে, ফাসাওয়া হুন্না, অতঃপর তিনি কি করেছেন তৈরি করেছেন বা ডিস্ট্রিবিউট করেছেন, সাবা সামাওয়াত, সাতটা স্তরে, সাতটা আকাশকে তিনি ডিস্ট্রিবিউট করেছেন, ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্যক অবহত, ফুললি অ্যাওয়ার। এখানেও দেখেন সাতটা আকাশের কথা বলা হলো। তাহলে আয়াত নাম্বার 28 আমরা পাচ্ছি জীবন মৃত্যুর কথা, আয়াত নাম্বার 29 আমরা পাচ্ছি কিসের কথা, আকাশের বর্ণনার কথা, যেখানে আল্লাহ বলছেন সাবা সামাওয়াত, সাতটা আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি তৈরি করেছেন। এখন আমাদের কাছে ওই প্রশ্নটা আবার ফিরে আসতেছে যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন মৃত্যুর পরে আকাশের কথাটা বর্ণনা করলেন, যেরকম আমরা দেখলাম সূরা মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকাশ আর মৃত্যু এবং হায়াত দিয়েছেন, এরপর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটা আকাশ সাতটা স্তরে তিবাকতে এই সাবা সামাওয়াত কে তৈরি করেছেন, সাতটা আকাশকে তৈরি করেছেন। এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে জীবন মৃত্যু আর সাতটা আকাশ এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, একটার পরে একটা, যদি এই কনসেপ্টটা আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে সাতটা আকাশের দিকে তাকাইতে হবে। যেরকম আমি আপনাদেরকে দুনিয়ার একটা সিম্পল উদাহরণ দিলাম না, যে সাতটা চায়ের স্তর যেরকম একটা পরে একটা, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাইতেছেন কি দিয়ে, আকাশ দিয়ে। যে আমরা যদি তিবাককে বুঝি তাহলে আমরা জীবন মৃত্যুর খেলাটাকেও বুঝবো। তো তিবাক কি, এখানে দেখেন বলা হচ্ছে যে আমরা জানি যে আমাদের মৃত্যুর পরে আমাদের রূহটাকে আবার আমাদের দেহের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, যখন আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে তখন এই বডিটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আবার রূহটাকে ফেরত দিবেন। এইটা হচ্ছে কি, তাহলে আমাদের লাইফের কন্টিনিউয়েশন, আমাদের জীবন কিন্তু মৃত্যুর পরে শেষ হয়ে যায় না, আমাদের আমাদের যে লাইফ, লাইফের ফ্লোটা সেটা কিন্তু কি, আমরা মনে করি যে মৃত্যুর পরে আমাদের আবার পুনরুত্থিত হইতে হবে, তাহলে মৃত্যুই শেষ না, এরপরে আরো কতগুলো স্টেজ আছে। এখন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা যদি তুমি বুঝতে চাও তাহলে আকাশের দিকে তাকাও, আকাশটা যেরকম একটার পর একটা, একটা স্টেজের পর একটা স্টেজ শেষ আর একটা স্টেজ শুরু, এভাবে কন্টিনিউ হয়েছে, এরকম ভাবে আমাদের জীবনটাও কি হয়েছে, কন্টিনিউ হয়েছে। তো এই যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমাদেরকে বোঝানোর জন্য, এটা আরো ভাবে এক্সপ্লেইন হবে যদি আমরা 84 নাম্বার সুরার 19 নাম্বার আয়াতটাকে দেখি, লাতারকা বুন্না তবাকান আন তবাক, নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে আমাদের জীবন প্রবাহটা কিরকম, একটা তবাক থেকে আরেকটা তবাক, একই ওয়ার্ড দেখেন তবাক, তবাক, তাহলে তবাক মানে কি, তবাক মানে স্তর। তাহলে আমাদের কি কি তবাক ছিল খেয়াল করে দেখেন, আমরা প্রথমে ছিলাম কি, ডেড, মৃত ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহ অবস্থায় আমাদেরকে সৃষ্টি করছেন, রূহ অবস্থায়। তা এটা হচ্ছে একটা তবাক, আমরা কিছু সময় রূহ অবস্থায় ছিলাম, এরপরে আমাদের মায়ের গর্ভে আমাদের রূহটাকে একটা ফেরেশতা ক্যারি করে নিয়ে আসছেন, নিয়ে এসে রূহটাকে ফুঁকে দিচ্ছেন, তখন মায়ের গর্ভের ভিতরে আমাদের হার্ট বিট শুরু হয়েছে। তাহলে মায়ের গর্ভে আমরা কিছুটা সময় স্থান করছি আমরা প্রত্যেকে, তাহলে তখন আমাদের আরেকটা তবাক। তাহলে এখন পর্যন্ত কয়টা তবাক দেখলাম, আমরা ছিলাম ডেড, তারপরে আমাদেরকে রূহ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন, এরপরে আমাদেরকে মায়ের গর্ভে ফুঁকে দেওয়া হলো, ওটা আমাদের একটা তবাক, তারপরে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমাদের জন্মগ্রহণ হলো, সেখানে আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, এটা আমাদের একটা তবাক, এখানে আমাদের এখন আমরা এই তবাকের মধ্যে সবাই এক্সিস্টিং আছি যারা আমরা শুনছি, এরপরে কি হচ্ছে আমাদের মৃত্যু হবে। তাহলে আমরা এই তবাক, জীবনের তবাক থেকে আমরা কোথায় যাচ্ছি, আমরা আরেকটা মৃত্যুর তবাকের ভিতরে এন্টার করতেছি, এরপরে আমাদের কবরে একটা জীবন, কবরের ভিতরে আমরা কিছুটা সময় স্পেন্ড করব, তাহলে সেটা হচ্ছে আরেকটা তবাক, তারপরে কবরের লাইফ থেকে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে, আমরা আবার কবর থেকে বের হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, তাহলে সেখানে হচ্ছে আরেকটা তবাক। তাহলে আমাদের জীবনের ফ্লোটা কিন্তু কন্টিনিউ করতেছে, কোথাও কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে না, এখন পর্যন্ত আমরা যেটা দেখতেছি আমরা একটা ফ্লো এর ভিতরে আছি। হ্যাঁ, তাহলে আমাদের জীবনের মৃত্যুতেই শেষ না,
এটার পরেও লাইফ কন্টিনিউ করবে। এটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য এই তবাক কথাটা বলছেন এবং আকাশের সাথে কম্পারিজনটা করেছেন, যে আকাশের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝবো যে আমরা কিভাবে একটা লেয়ারের পরে আরেকটা লেয়ার, কিভাবে আমাদের র্যাপিংটা হইতেছে, একটা র্যাপিং এর পরে আরেকটা র্যাপিং, হ্যাঁ একটার পরে একটা চলতেছে এবং এটা কন্টিনিউ আছে, এটার মধ্যে কোনো গ্যাপ নাই। যে ওইখানে গেলে কি এটা কি আমি ডিসকন্টিনিউ হয়ে যাবো? না, ওইখানেও একটা লাইফ থাকবে। এটা কি আমরা বলতেছি যে তাবাক আফটার তাবাক, এবং এটা আমরা দেখতে পাই না। আমরা শুধু যখন বর্তমানে আমরা এই যে পৃথিবীর বুকে এখন আমরা আছি, আমরা মনে করি এটাই সব। কারণ কি? কারণ ওই তাবাক গুলো আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা একটু ভেবে চিন্তে বলেন তো, আকাশের যে সাতটা স্তর, সাতটা স্তর কি আমরা দেখতে পাচ্ছি? আকাশের দিকে তাকায় দেখছেন কখনো সাতটা লেভেল দেখা যায়? দেখা যায় না। কারণ কি? আমরা যা কিছু দেখি সবকিছু হচ্ছে প্রথম স্তর, প্রথম স্তর। যত আকাশে আমি যদি খোলা চোখে দেখি, আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, আমি যদি হাবল টেলিস্কোপ দিয়ে দেখি, যা কিছু দেখবো সব হচ্ছে প্রথম স্তর। তাহলে সাতটা আকাশ আমরা জীবিত অবস্থায় এখন দেখতে পারবো না। কখন দেখতে পারবো? মৃত্যুর পরে দেখতে পারবো, মৃত্যুর পরে দেখতে পারবো। তাহলে এই যে জীবনটা যেরকম আমরা বলতেছি যে আনসিন, আমরা আমাদের মৃত্যুর পরে যে একটা লাইফ আছে আমরা এখনো দেখি নাই, সেটা সেরকম ভাবে আকাশের লেয়ার গুলো আমরা দেখি নাই এখনো, আমাদের কাছে এটা আনসিন। আমরা যা দেখতেছি তা শুধুমাত্র প্রথম স্তর। এতটুকু বলার পরে এখন আমরা আবার আমাদের সূরা মুলকের আলোচনায় ফিরে যাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কি বললেন। এবার বলতেছেন মা তারফি খলকির রহমানি মিং তাফাউত, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছে, হ্যাঁ যে তুমি তো তোমরা দেখতে পাও না আর রহমানের সৃষ্টির মধ্যে কোন রকমের তাফাউত, কোন রকমের অসঙ্গতি। এখন আমরা যে এতক্ষণ ধরে পড়ে আসলাম এই ফ্লোতে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার ভাবার কথা খলাকাল মাউতা ওয়াল হায়াতা খলাকা সাবা সামাওয়াত, তাহলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতেছেন মা তারফি, তোমরা কি দেখতে পাও কোন রকমের ত্রুটি বা তাফাওত, আমাদের তো চিন্তায় আসার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আল খলিক, যে এই সৃষ্টিকর্তার সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাও কিনা। কারণ এতক্ষণ তো সৃষ্টি নিয়ে কথা বলতেছেন, তাহলে যিনি সৃষ্টি করেছেন তাকে সম্বোধন করে কথাটা বলার কথা ছিল। এটা আমাদের নর্মাল কনসেপ্ট যে সৃষ্টিকর্তার সৃষ্টিতে তুমি কোনো তফাত দেখতে পাও কিনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বললেন না। না বলে কি বললেন? মা তারফি খলকির রহমান, রহমানের সৃষ্টিতে তুমি কোনো তাফাউত দেখতে পাও কিনা। এখন এই কথাটা কিন্তু যখন লিসেনাররা শুনতেছে তাদের মনের মধ্যে একটা ধাক্কা দিবে, যে কেন রহমান কথাটা বললো, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বললেন না যে খলিকের সৃষ্টিতে তোমরা কোনো তফাত দেখতে পাও কিনা। তাহলে এটা বলার কারণ কি? রহমান কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? এখানে আমরা আবার ফিরে যাই, যে লিসেনারদের, যে অবিশ্বাসীদেরকে প্রথম প্রেজেন্টেশনটা দেওয়া হচ্ছে এই সুরার, তারা কিন্তু কি রিফিউট করতেছে, তারা রিফিউজ করতেছে, তারা নিবে না এই দাওয়াতটা, তারা গ্রহণ করবে না, তাদের মনের মধ্যে হচ্ছে বিরোধিতা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটাকে উপস্থাপন করে বলতেছেন কাকে, কার থেকে তোমরা মুখ ফিরাইতেছো, আর রহমানের থেকে? আর রহমানের সৃষ্টিকে তোমরা দেখেছো কি? তার সৃষ্টির মধ্যে তোমরা কোনো তফাত খুঁজে পাও কি? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য, যে তোমরা কার থেকে ফিরে যাচ্ছ, আর রহমানের থেকে? আর রহমানের সৃষ্টির মধ্যে কি তোমরা কোনো ত্রুটি খুঁজে পাইছো এখন পর্যন্ত? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যা কিছু সৃষ্টি করছেন সেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নামটাকে জুড়ে দিলেন আর রহমান নামটাকে জুড়ে দিলেন, এটার কি কারণ? কারণ হচ্ছে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ভালোবাসা, দয়া, এটা লুকায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এবং দয়া লুকায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত জিনিস সৃষ্টি করছেন, এগুলো কেন সৃষ্টি করছেন? যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রহমান রহিম এই কনসেপ্টটাকে যেন আমরা খুঁজে পাই তার সৃষ্টির মধ্যে। হ্যাঁ, যেমন আমরা এভাবে চিন্তা করেন যে আপনি যখন কোনো একটা আর্কিটেকচার দেখেন বা কোনো একটা খুব সুন্দর উদ্ভাবন আমরা দেখি, তখন আমরা যে যে ওটা বানাইছে তাকে জিজ্ঞেস করি যে তোমার এই কনসেপ্টের পিছনে কি কাজ করছে, তুমি কি ভেবে এই জিনিসটাকে বানাইছো।
ধরেন মনে করেন একজন একটা বিল্ডিং বানাইছে, একটা ডিজাইন দিছে বিল্ডিংটার মধ্যে, হ্যাঁ, একটা কনসেপ্ট নিয়ে ওই একটা থিমের উপরে কাজ করছে। এবার বাকি যারা ভিউয়ার তারা খুব অবাক হয়েছে এটা দেখে দেখে। তখন ওই যে যিনি আর্কিটেক্ট তাকে জিজ্ঞেস করতেছেন, তোমার চিন্তাটা কি ছিল যখন তুমি এটা বানাও? তখন সে বলল যে আমি মনে করো, সে বলল যে আমি একটা প্রাকৃতিক ভিউ দেখে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, এই কারণে আমি আমার বিল্ডিংটার মধ্যে অনেক সবুজ বা প্রায় ন্যাচারাল জিনিস রাখার চেষ্টা করছি। এটা ছিল কি, সে ইন্সপায়ার্ড হয়েছে কোন একটা জিনিস দেখে, ওটাকে সে রিফ্লেক্ট করার চেষ্টা করছে তার সৃষ্টির মধ্যে। তাহলে এবার যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকাই, আর আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশনকে বোঝার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত সৃষ্টির পিছনে ইন্সপিরেশন আমাদের জন্য কি বা আমরা কি খুঁজব, তাহলে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমান নামটাকে ব্যবহার করছেন সৃষ্টির সাথে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা এইটা খুঁজে পাই যে সমস্ত সৃষ্টির পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ভালোবাসা, একটা দয়া কাজ করতেছে। এই দয়ার বরবশ হয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিগুলাকে সৃষ্টি করছেন। তাহলে এই যে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন আমাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য না, যে একদিন বিচার দিন হবে সেদিন আমাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট দিবে, আমাদেরকে আগুনে পুড়াই দিবে, তো এটার জন্য আমাদেরকে বানাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানাইছেন, আমাদের আমরা যেন রিয়েলাইজ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রহমান রাহিম, কত মহান আমাদের রব, কত দয়া ভালোবাসা তার ভিতরে আছে, এটা যেন আমরা রিয়েলাইজ করতে পারি। এবং আমরা যেন এইটা রিয়েলাইজ করে তাকে প্রশংসা করি, তার প্রেজ করি, তাকে উপলব্ধি করি। তাই এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার সমস্ত সৃষ্টির মধ্যে তার ভালোবাসা ছড়ায় আসে। যেমন বলা হচ্ছে যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে সৃষ্টি করেন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাচ করেন, হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এটার মধ্যে প্রস্ফুটিত হয়। তাহলে আমি আপনি থেকে শুরু করে এই দুনিয়ার বুকে যত সৃষ্টি আমরা দেখি সবকিছুই কিন্তু কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টাচের মধ্যে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, তাহলে ওই সৃষ্টির মধ্যেও কিন্তু এটা পরিলক্ষিত হবে যদি আমরা দেখার চেষ্টা করি। যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমাদের চোখটা হইতে হবে কি যে আমরা রহমানের সৃষ্টিকে দেখি, এই লেন্সে আমাদের দেখতে হবে, লেন্সটা হইতে হবে আমরা রহমানের সৃষ্টিকে, রহমানের সৃষ্টির দিকে আমি তাকাইতেছি। এবার আমাকে একটা কম্পারিজন এখানে বলা হচ্ছে, দেখেন যখন অনেক ভালোবাসার সাথে আমার মা আমাকে একটা খাবার রান্না করে দেয়, ওই খাবারটা খাওয়ার পরে কি আমি কখনো বলবো যে এই খাবারটার মধ্যে এটা কম হয়েছে, ওটা কম হয়েছে, এটা গ্যাপ আছে? আমরা কিন্তু কখনোই এই কথা বলবো না। কেন? কারণ খাবারটার ভিতরে আমি কিন্তু কোনো ত্রুটি খুঁজে পাবো না। কেন পাবো না? কারণ এটা ভালোবাসার সাথে আমাকে দেওয়া হয়েছে। আমি যখন খাবারটা খাবো আমি জানি যে যিনি আমাকে দিচ্ছেন এই খাবারটার প্রতি তার অনেক অনেক কি আছে, আমার প্রতি ভালোবাসা আছে। তাহলে আমি কিন্তু ওই খাবারের মধ্যে গ্যাপ খুঁজবো না, কখনো কোনো ত্রুটি খুঁজে বেড়াবো না। একইভাবে আমরা যদি বুঝি যে আল্লাহ সুবহান তাল্লার প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে কি রহমানের তরফ থেকে আসছে, আল্লাহ সুবহান তাল্লা আমাদেরকে ভালোবাসেন আমাদের জন্য, এই ভালোবাসা থেকে আল্লাহ সুবহান তাল্লার প্রত্যেকটা জিনিসকে তৈরি করছেন, আমরা কিন্তু কোনো রকমের কোনো তফাত খুঁজে পাবো না এই সৃষ্টির মধ্যে। আর যদি আমরা আমাদের ক্যালকুলেশন থেকে, ইকুয়েশন থেকে রহমানকে বাদ দিয়ে দিই, আল্লাহ সুবহান তাল্লা যে রহমান রহিম আমাদেরকে এত ভালোবাসেন এটা যদি আমরা আমাদের চিন্তার মধ্যে না নিই, তখন আমি শুধু কমপ্লেন আর কমপ্লেন দিব আমার জীবন সম্পর্কে, আমার এটা নাই, আমার ওটা নাই, আমার সাথে এটা হয়েছে কেন, আমার এত পরীক্ষা কেন, আমার কেন এরকম হলো, হ্যাঁ, আমার কেন একটা কম আছে, আমি কেন শর্ট, আমি কেন এই, আমি কেন সেই, তাহলে আমার নানা রকমের ত্রুটি আমি খুঁজে পাবো। কিন্তু যদি আমি বুঝি যে আমাকে আল্লাহ সুবহান তাআলা ভালোবাসার সাথে বানাইছেন এবং আমার জীবনে যা কিছু হচ্ছে তার পিছনে আর রহমান আছেন, তাহলে আর কোনো কমপ্লেন থাকবে না। হ্যাঁ, এখন এই জিনিসটা চিন্তা করেন, তাফাউত কথাটাতে আমরা আসি। তাফাউত মানে এখানে বাংলাতে বলা হয়েছে অসঙ্গতি, এটা ইখতিলাফের মতো একটা শব্দ। ইখতিলাফ মানে হচ্ছে মতবিরোধ করা, আর তাফাউত মানে হচ্ছে অসামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা মানে কোনো রকমের মিল খাচ্ছে না এরকম কোনো ব্যাপার, হ্যাঁ, অমিল, অমিল কোনো আছে কিনা, কন্ট্রাডিকশন, ডিসহারমোনি, এই শব্দগুলা দিয়েও এটাকে বোঝা যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে কোন রকমের অসঙ্গতি আমরা খুঁজে পাই কিনা তার সৃষ্টির মধ্যে। তাহলে এই কথা থেকে এটাও বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মধ্যে আসলে কোন রকমের কোনো কন্ট্রাডিকশন নাই। কেউ বলতে পারবে না যে এটা এই রকম হইলে আরো বেশি ভালো হইতো, এই কথাটা কিন্তু বলার কোনো স্কোপ এখন পর্যন্ত
নাই, সামনেও হবে না, ভবিষ্যতেও কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে পারফেক্ট, পারফেক্ট, কোনো ত্রুটি নাই। তাহলে এখানে কোনো অসঙ্গতি খুঁজে পাবো না। আকাশ যদি এরকম হইতো, পানিটা কি ওইরকম হইতো, এভাবে আমাদের বলার কোনো সুযোগ নাই। কারণ একটার সাথে একটা কোরিলেটেড, একটার সাথে একটা কোরিলেটেড। এবার আল্লাহ বলতেছেন ফারজি ইল বাসারো হাল তারো আমিন ফুতুর, তুমি অতএব ফিরাও তোমার দৃষ্টিকে। একবার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এখানে কোনো অসঙ্গতি নাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তুমি এবার তোমার দৃষ্টিকে ফেরাও। কেন দৃষ্টিকে ফিরাইতে বললেন, দৃষ্টি ফেরাও কেন বললেন? তার মানে আমরা যে এই যে ছোট থেকে বড় হয়েছি, আমরা তো চোখ দিয়ে অনেক কিছুই দেখতেছি। এই যে আমাদের এখন এত বয়সকাল, আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক কিছুই দেখছি চোখ দিয়ে, তাই না? আমরা আকাশ দেখি, আমরা দেখি দুনিয়ার বুকে কত গাছপালা আছে, আমরা নদী দেখি, আমরা পাহাড় দেখি। সবকিছু দেখার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি তো তোমার চোখ দিয়ে একভাবে চিন্তা করে এসে দেখছো। এবার আল্লাহ বলতেছেন এবার তুমি আবার দৃষ্টিকে ফেরাও, কিন্তু এবার তুমি কিভাবে দেখবা? এবার তুমি দেখবা সৃষ্টিকর্তাকে আর রহমান হিসেবে, আর রহমান হিসেবে সৃষ্টিকর্তাকে মেনে নিয়ে এবার তুমি তাকাও। ফারজি ইল বাসারো, আবার দৃষ্টিকে ফেরাও, কিন্তু এবার কিভাবে ফিরাবো? এবার আমি দেখতে যাব যে যা কিছু আমি দেখতেছি সৃষ্টিগুলাকে, এর সৃষ্টিকর্তা হচ্ছে আর রহমান। এবার আল্লাহ বলতেছেন হাল তারো আমিন ফুতুর, তুমি কি দেখতে পাও কোন রকমের ত্রুটি? ফুতুর কথাটাকে এবার আমরা একটু খেয়াল করি। ফুতুর, এই যে মিন ফুতুর, ফুতুরকে বলা হয়েছে ত্রুটি। ফুতুরকে যদি আমরা বুঝতে চাই, এটা হচ্ছে একটা ফাটল। ফুতুর হচ্ছে বাংলায় বললে ফাটল বা চিড় ধরা বলে না। যেমন একটা কাঁচের গ্লাস আপনি যদি খুব জোরে টেবিলের উপরে ধাম করে রাখেন, তাহলে এটা আমাদের একটা ফাটল তৈরি হবে, একটা মাইক্রো ক্র্যাক তৈরি হবে। হ্যাঁ, তো যেটা অনেক সময় চোখে নাও পড়তে পারে, কিন্তু যদি খুব ভালো করে দেখেন, অবজার্ভ করেন গ্লাসটাকে, তাহলে অনেকক্ষণ পরে আপনি দেখবেন যে একটা তো চিড় ধরে গেছে। এটাকে বলা হচ্ছে ফুতুর। তো ফুতুর কথাটাকে বুঝার জন্য ইবনে ফারিস নামের একজন ব্যক্তি, উনিটা বুঝার জন্য কি করলেন, উনি উনি বললেন, ওনার ওনার ব্যাখ্যার ভিতরে উনি বলছেন যে এই ফাতিরুস সামাওয়াত, এই কথাটাকে উনি বুঝার চেষ্টা করছেন যে ফাতিরুস সামাওয়াত মানে কি। তো উনি বলতেছেন যে আমি এই কথাটার অর্থ ততক্ষণ পর্যন্ত বুঝি নাই যতক্ষণ না দুইজন বেদুইন আমার সামনে এসে ঝগড়া করলো। দুইজন বেদুইন, আরবদের যে মরুভূমিতে যারা যাযাবর জীবন যাপন করে তাদেরকে বেদুইন বলা হয়। তো বেদুইনদের মধ্যে দুইজন আসলো তার সামনে, এসে তারা একজন আরেকজনের সাথে তর্কাতর্কি করতেছে এবং বলতেছে যে আমি হচ্ছি একটা কুয়াকে ধরে, তারা ঝগড়াটা করতেছিল যে একটা কুয়া। হ্যাঁ, বলতেছে যে আই এম দ্য ফাতির অফ ইট, একজন বলছে যে আমি হইতেছি এই কুয়ার ফাতির, মানে কোন জিনিস সৃষ্টি হওয়ার আগেই প্রথম যে ওই কূপটাতে যে প্রথম যে খননটা করছে, ফার্স্ট ডিচ, হ্যাঁ, মানে কুয়ার নাম নিশানাও নাই, সে এসে প্রথম কি করছে, একটা একটা কূপ দিছে, মাটি মাটি সরানোর চেষ্টা করছে কুয়া খনন করার জন্য। তাহলে সে এটা দাবি করতেছে যে আমি হইতেছি এটার মানে সূচনারও আগে, এটা আমি হইতেছি এটা চিন্তা করছি, আমি এই কাজটা ইনিশিয়েট করছি, তাহলে সে হইতেছে ফাতির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরকম যে সৃষ্টির শুরুর আগে, মানে ধরেন একটা বিল্ডিং তৈরির আগে কি হয়, প্ল্যানিং হয়, ড্রয়িং করা হয়। ড্রয়িং এর আগে কি হয়, যিনি ড্রয়িং করতেছেন তার মনের ভিতরে, কল্পনার ভিতরে এটা আসে। তাহলে এরকম পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাফাউত তো দূরেই থাক, অসামঞ্জস্য তো দূরেই থাক, তুমি মিনিমাম লেভেলে, মিনিমাম লেভেলে একটা ফুতুর, মানে একটা অন্তত ফাটল বা চির কি খুঁজে পাবা কিনা সেটা বাইর করে তুমি দেখো, খুঁজে পাও কিনা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন এবং বলতেছেন। হ্যাঁ, তো এখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বারবার ফিরে দেখার কথা কেন বললেন, এই প্যারালালিজমে আরেকটা পয়েন্ট হচ্ছে যে মানুষ যখন ইসলামের ভিতরে প্রবেশ করে, তখন তারা তাদের নিজেদের অরিজিনাল ফিতরাতে ফিরে আসে। আর যখন ইসলামের বহির্ভূত মানুষ চলাচল করে, তখন মানুষ নানা রকম অসঙ্গতিপূর্ণ জীবনযাপন করে, নানা রকমের ক্রাইম, পাপ, গুনাহের ভিতরে লিপ্ত থাকে, এবং আস্তে আস্তে তাদের যে ভিতরে যে ফিতরাটা ছিল সেটা মরে যায়। কিন্তু যখন তারা আবার আল্লাহর স্মরণে ফিরে আসে, আল্লাহর স্মরণে এই হার্টগুলো আবার রিভাইভ হয়, আবার আবার তারা জীবিত হয়, এবং তখন ফিতরাটা আবার ফিরে আসে। তো ফিতরা যখন মানুষের ফিরে আসে, তখন সে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ হিসেবে চিনতে পারে। তো এই পর্যায়ে যখন মানুষ ফিরে আসবে, তখন সে কি পাবে, তখন কিন্তু সে আর রহমানের সৃষ্টিগুলোর মধ্যে
আর রহমানকে খুঁজে পাবে, এবং আলটিমেটলি সে তখন কি, সে তখন রিয়েলাইজ করবে যে আসলে এই সৃষ্টির ভিতরে কোন রকমের কি নাই, কোনো তাফাউত নাই, কোনো ফুতুরও নাই। এবার আয়াত নাম্বার ফোরে দেখেন, সুম্মারো জি এল বাসারো, আল্লাহ সুবহানাল্লাহ আবারও বললেন, আবারও দৃষ্টি ফেরাও, দ্বিতীয়বার বললেন সুম্মারো জি এল বাসারো, হ্যাঁ দ্বিতীয়বারের জন্য বললেন যে তুমি তোমার দৃষ্টিকে আবার ফেরাও, কাররতাই নি বারবার, সেকেন্ড মানে রিপিট করতে বলা হচ্ছে, ইয়ানকলিব ফিরে আসবে, ইলাই কাল বাসারো তোমার দৃষ্টিটা তোমার দিকে ফিরে আসবে, খসিয়ান ব্যর্থ হয়ে, খসিয়ান মানে কি, খসিয়ান মানে হচ্ছে, খসিয়ান মানে হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত, হ্যাঁ খসির খসির। এখন কোন একটা কুকুরকে যদি আমরা তাড়াই দিতে চাই, তাহলে যেমন আমরা দূর দূর করে তাড়াই দিই না, এই কনসেপ্টটাকে চিন্তা করেন, একটা তাড়াই দেওয়া মানে একটা কাউকে আপনি ভাগাই দিতেছেন, যে হুস হুস করে ভাগাই দিলেন, এই যে ঘটনাটা এটাকেও কিন্তু খসির দিয়ে ওরা বলে থাকে, আরবরা বলে থাকে। তাহলে আমাদের যে দৃষ্টিটা এটা কিভাবে খসির হবে, আমরা যখন দেখতে যাব আল্লাহর সৃষ্টির মধ্যে, আমরা যখন বারবার, যে কারোর তাই নি বলা হয়েছে, কারোর মানে হচ্ছে বারে বারে দেখা, রিপিটেডলি খোঁজা, তো রিপিটেডলি যখন খুঁজতে যাব, তখন ওই দূর দূর করে তাড়াই দেওয়ার মতো তাড়াই দিলে কি হবে, আমার আমার দৃষ্টিটাও কি বারবার তাড়িত হয়ে ফিরে আসবে, এবং সে কি হয়ে যাবে, দৃষ্টিটা বারবার যখন ফিরে আসতেছে ব্যর্থ হয়ে পরিশ্রান্ত হয়ে, তখন সে কি হয়ে যাচ্ছে, সে হাসির হয়ে যাচ্ছে, লজ্জিত হচ্ছে, লজ্জিত হয়ে মাথা নিচু করে ফিরে আসতেছে দৃষ্টিটা। এখন আপনি দুটা কথা বুঝেন, এই যে আল্লাহ সুবহানাল্লাহ বারবার এত দেখার জন্য রিকোয়েস্ট করতেছে আমাদেরকে, যে বারবার বলতেছে তুমি দেখো দেখো দেখো, কেন দেখতে বলতেছে, এই দেখতে চায় কারা, অবিশ্বাসীরা কিন্তু বারবারই কি চাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিকোয়েস্ট করছে যে আমাদেরকে দেখাও, মজেজা দেখাও, দেখাইলে পরে আমরা বিশ্বাস করব, হ্যাঁ না দেখলে আমরা বিশ্বাস করবো না। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের অ্যানসারে, আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের মাধ্যমে তাদেরকে বারবারই বলতেছে কি, রেসপন্স দিচ্ছেন যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টিটাই যথেষ্ট দেখার জন্য। আর যখন আল্লাহ সুবহানাল্লাহ মিরাকেল দেখায় দেয় কোনো, আর সেটা দেখার পরও যখন মানুষজন অবিশ্বাস করে, তখন কিন্তু তাদের উপরে আজাব নেমে আসে, যেমন আদ জাতি এবং সামুদ জাতির উপরে হয়েছে। তাইলে আমরা যে বারবার দেখতে চাচ্ছি আল্লাহ সুবহানাল্লাহ আর রহমান, যে উনি আমাদেরকে ওই রকম মুজিজাকে দেখান নাই, কারণ দেখানোর পরেও যদি আমরা অবিশ্বাস করতাম, এবং করছে মানুষ দেখার পরও, মুজিজা দেখার পরও তারা কি মিলাইতে পারে নাই ইকুয়েশন, তাদের কাছে মনে হয়েছে যে এটা কিভাবে সম্ভব, তখন তারা আবারও কি অবিশ্বাসের মধ্যে ফিরে গেছে। তাহলে আল্লাহ আর রহমান এই কারণে আমাদেরকে মুজিজা দেখাচ্ছেন না, বরং আমাদেরকে অলরেডি যা কিছু সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন এটার মধ্যেই বারবার খুঁজে বের করতে বলছেন, দৃষ্টি দেওয়ার জন্য বলেছেন। এবার আপনাকে দুইটা এক্সাম্পল দিব, একটা এক্সাম্পল দিব যে হাসির কে আমরা বুঝার জন্য। প্রথম এক্সাম্পলটা বলা হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে যখন একজন সৈনিক যুদ্ধ চলাকালীন যখন তার মাথার যে হেলমেট বা হ্যাট যেটা থাকে সেটা যখন সে নামায় ফেলে, তার মানে সে আত্মসমর্পণ করতেছে, হ্যাঁ, এবং এই মাথার হেলমেট নামিয়ে ফেলাটাকে বলা হয় কি, সে লজ্জিত, সে এটা তার জন্য অপমানজনক, একজন যোদ্ধার জন্য তার মাথার যে হেলমেটটা বা মাথার যে পাগড়িটা থাকে বা মাথার যে হ্যাটটা থাকে সেটা নামায় ফেলা তার জন্য অপমানজনক, কারণ সে আত্মসমর্পণ করতেছে, হ্যাঁ আত্মসমর্পণ করতেছে। এই এই সিনারিওটাকে আপনি চিন্তা করেন, এটা হচ্ছে হাসির, যে আমরা লজ্জিত হয়ে মাথা নিচু করে ফিরে আসলাম হাসির অবস্থায়। এটা বুঝার জন্য আরেকটা বুঝেন যে কেরকম লজ্জিত হওয়াটা কেরকম। মনে করেন দুইজন মানুষ, তারা স্কুলের ফ্রেন্ড, ছোট কালের ফ্রেন্ড, অনেক বছর পরে তারা রিইউনিয়নে তাদের দেখা হয়েছে, হ্যাঁ একজন নর্মাল কাপড় চোপড় পরে গেছে, আরেকজন খুব জাঁকজমকপূর্ণ কাপড় চোপড় পরে আসছে। তো যে নর্মাল ভাবে গেছে, মনে করেন সিম্পল একটা ব্ল্যাক ড্রেস ব্ল্যাক বোরকা পরে সে গেছে, আর যে খুব জাঁকজমকপূর্ণ ইয়া হয়ে আসছে সে খুব হীনমন্য করতেছে, মানে খুব তুচ্ছ তাচ্ছিল্য করতেছে আরেকজনকে, হ্যাঁ যে নর্মাল ড্রেসে গেছে। তো কথায় মাত্রই তাকে বারবার একটু খোটা দেওয়ার চেষ্টা করতেছে, এবারে এক কথায় কথা বলতেছে তোমার বাসা কোথায়, তুমি কই থাকো এখন, তখন বলতেছে আমি যে খুব কাছেই থাকি, অল্প সময় লাগে আমার বাসা যেতে, তখন বলতেছে চলো তোমার বাসায় যাবো, তোমার বাসা দেখবো, মানে ওকে আরো ডাউন করার চেষ্টা করতেছে, যে আরেকটু কিছু হইলে ওকে আরেকটু ভালো করে কম্পেয়ার করতে পারবে এবং ডাউন করতে পারবে। তো ওকে নিয়ে গেছে ঠেলে যে চলো তোমার বাসায় যাবো,
তো গেছে দুজন মিলে, বাসায় গেছে, বাসায় যাওয়ার পর দেখতেছে একটা একটা বিশাল গেট, একটা বিশাল গেট। তখন ও বলছে যে বাসা কোথায় তোমার, মানে ও তো মনে করছে যে ওর বাসা হবে কোনো ছোটখাটো কিছু। তো বারবার বলছে কই তোমার বাসা কই, ও বলছে এই যে গেটটা থেকে দেখতেছো, এই গেটের পরে তুমি যা কিছু দেখতে পাইতেছো, হ্যাঁ একটা প্রাসাদ আছে, প্রাসাদের পরে তুমি দেখতেছো পাশে একটা লেক ভিউ আছে, যা দেখতে পাও এই বাউন্ডারির ভিতরে সবটুকুই হচ্ছে আমার বাসা। এবার সে খুব লজ্জিত হয়েছে। কেন লজ্জিত হয়েছে? কারণ এতক্ষণ সে তাকে খুব হীনমন্য করতেছিল, হ্যাঁ খুব আপস অ্যান্ড ডাউন বলতেছিল, এবং সে মানে বোঝানোর চেষ্টা করতেছিল যে তুমি তো কিছু করতে পারো নাই জীবনে। এখন ওই ব্যক্তির কথাটা চিন্তা করেন যে তার কিরকম লজ্জা লাগতেছে। এই এই লজ্জা বোধটাই আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিচ্ছেন এখানে, যে আমরাও সেরকম লজ্জা পাবো যখন আমরা আল্লাহর সৃষ্টিকে দেখবো এবং দেখে খুতবাই করার চেষ্টা করব, তারপরে আমাদের দৃষ্টিটা হবে ওই রকম লজ্জার একটা দৃষ্টি যে আমি কি করছি বা আমি কি কার সাথে কম্পেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন এইটা আমরা তো বুঝলাম যে আয়াত 3 এবং 4 এর মধ্যে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে কি বুঝাইতে চাইলেন। এবার আমরা এই 1 থেকে 4 নম্বর আয়াতের একটা পর্যালোচনা দেখব। 1 থেকে 4 নম্বর আয়াতে প্রথম আয়াতে কি বলা হয়েছে? বলা হয়েছে আল্লাহ সুবহান তাআলা হচ্ছেন এক রাজার, এমন এক রাজা যার হাতে হচ্ছে কি সমস্ত বারাকা, এবং তিনি হচ্ছে সমস্ত রাজত্বকে কন্ট্রোল করে, 100% কন্ট্রোল করে, হ্যাঁ। এবং বাকিরা সবাই কি? বাকিরা সবাই হচ্ছে এই রাজার দাস। তাহলে কেউ যখন ভলেন্টারিলি মেনে নিচ্ছে এই রাজাকে, তাহলে সে কি এই রাজার ফেভারটা পাবে? আর যদি কেউ বিরোধিতা করে তাহলে তাকে বুঝতে হবে যে সে এই রাজার রাজত্বের দ্বারাই রাজার বিরোধিতাটা করতেছে। এটা ছিল প্রথম আয়াতের কনসেপ্ট। সেকেন্ড আয়াতে আল্লাহ সুবহান তাআলা তার সৃষ্টিগুলাকে নিয়ে কথা বলছেন, হ্যাঁ সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে কি কি সৃষ্টি আল্লাহ সুবহান তাআলা করেছেন, যে মত এবং হায়াত এটার কথা আল্লাহ সুবহান তাআলা বলেছেন, এবং সেই সাথে আকাশ এবং জমিনের একটা তুলনা আল্লাহ সুবহান তাআলা করছেন। 3 নম্বর আয়াতে দেখেন আল্লাহ সুবহান তাআলা আবারও সৃষ্টির কথা বলেছেন যে খলকির রহমান, হ্যাঁ, এবং আল্লাহ খলাক দিয়ে আবারও কিন্তু সৃষ্টির কথা বলা হয়েছে। তাহলে মোটমাট সৃষ্টির কথা কয়বার বলা হয়েছে? 2 বার, খলাকল মাউতা ওয়াল হায়াতা, আবার খলাক সামাওয়াত, আকাশ এবং জমিনের সৃষ্টি এবং মৃত্যু এবং হায়াতের সৃষ্টি, এই 2টা বলার মাধ্যমে 2বার করে আল্লাহ সুবহান তাআলা তার সৃষ্টির কথাটাকে উল্লেখ করছেন, খলাকা উল্লেখ করছেন। আর কয়বার আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দৃষ্টি দিতে বলেছেন? যতবার খলাকা বলেছেন ততবারই কিন্তু দৃষ্টিও দিতে বলেছেন, ঠিক আছে? তাহলে 2বার করে আল্লাহ সুবহান তাআলা দৃষ্টিকে ফিরাইতে বলছেন। এবার 4 নম্বর পয়েন্টটা দেখেন, আল্লাহ সুবহান তাআলা কিন্তু শুরু করছিলেন খলাক সাবা সামাওয়াত, 7টা আকাশ দিয়ে, কিন্তু যখন আল্লাহ সুবহান তাআলা বললেন যে মা তারাফি খলকি রহমানি, তখন কিন্তু আর বললেন না যে তোমরা কি ত্রুটি খুঁজে পাও আকাশের মধ্যে, আকাশ কিন্তু আর বলেন নাই, কি বলছেন সমগ্র সৃষ্টির মধ্যে, খলকির রহমান, রহমানের সমস্ত সৃষ্টির মধ্যে তোমরা কি পাও খুঁজে কোনো ত্রুটি? তাফাউতের কথাটা আল্লাহ সুবহান তাআলা বললেন। তাহলে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সুবহান তাআলা কম্পেয়ার করলেন, শুধু আকাশ না সমস্ত সৃষ্টিকে, এবং আল্লাহ সুবহান তাআলা ডিক্লারেশন দিচ্ছেন যে কোন রকমের ত্রুটি এটার মধ্যে নাই, তাফাউত তো দূরের থাকা, কোনো দূরে থাক, কোন রকমের ফুতুরও এটার মধ্যে নাই, কোন রকমের ক্র্যাক মাইক্রো ক্র্যাক, কোন রকমের চিল, সামান্য থেকে সামান্যতম কোনো কিছু মানুষ কল্পনাও করতে পারবে না, কোনো ত্রুটি তারা খুঁজে বের করতে পারবে না, এতটা পারফেক্ট হচ্ছে আল্লাহ সুবহান তাআলার সমস্ত সৃষ্টি। এবার এই যে কেন মৃত্যু জীবন আর আকাশ এটার খেলাটা কেন, মৃত্যু জীবন এবং আকাশের খেলাটা কেন আল্লাহ সুবহান তাআলা সূরা বাকারাতেও বললেন পরপর 2টা আয়াতে একই রকম, সূরা মুলকেও বললেন পরপর 2টা আয়াতে একই রকম? তো এখানে আমরা তো 1 নম্বরে বললাম, আগে বলে আসছি যে এটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ লাইফ, এটা বুঝার জন্য আমাদেরকে আকাশকে বুঝতে হবে। আরেকটা কথা আমরা এখানে বুঝতেছি, দেখেন যে যখন মানুষ মারা যায়, একটা মানুষ যখন মারা যায় তখন আমরা জানি যে তার রুহটা আকাশে ট্রাভেল করে, আকাশে কিন্তু আল্লাহ সুবহান তাআলার কাছে ফেরেশতারা কি করে, আমরা এটা শুনেছি কিন্তু যে মৃত্যুর পরে ফেরেশতারা তাকে রুহটাকে নিয়ে উপরের দিকে উঠে যায়। উপরের দিকে কোথায় উঠে যায়? আকাশের দিকে উঠে যায়, হ্যাঁ, এবং আকাশের বিভিন্ন দরজায় দরজায় তারা কারানারে
তখন আকাশের থাকা প্রহরীরা জিজ্ঞাসা করে যে কাকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, তার নাম জিজ্ঞেস করে। তখন ওই লিস্টের মধ্যে যদি নাম থাকে ভালো আমলকারীদের, তাহলে ওই দরজাটা খুলে দিবে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য। যদি কারো আমল ভালো হয়, সে হয়তো প্রথম আকাশে কেউ গেল, কেউ তার আরো বেশি ভালো আমল, সে 3 নম্বর আকাশ পর্যন্ত গেল, কারো আরো বেশি ভালো আমল, সে 5 নম্বর আকাশ পর্যন্ত গেল, কারো আরো বেশি ভালো আমল, সে একদম 7 নম্বর আকাশ পর্যন্ত রিচ করবে। হ্যাঁ, তো এইভাবে তখন তারা 7টা আকাশকে দেখতে পাবে মৃত্যুর পরে। তো যখন এভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে যখন একটার পর একটা লেয়ার ক্রস করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই প্রশ্নটা করবেন যে তুমি কি দেখতে পাও কোনো ত্রুটি। এবার কি করা হচ্ছে, রুহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে যদি বলা হয় যে গুড সাইডে রাখার জন্য, তাহলে গুড সাইডে যাবে, আর যদি বলা হয় ব্যাড, তার ডেস্টিনেশন হচ্ছে ব্যাড, তাহলে সেই ডিসিশনটা নিয়ে মালাইকারা বা ফেরেশতারা কি করবেন, আবার রুহটাকে ব্যাক করাবে, এই 7টা আকাশকে আবার ট্রাভেল করে 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 নিচে নিয়ে আসবে কোথায়, কবরের মধ্যে। কবরের মধ্যে তার রুহটাকে আবার দেওয়া হবে, তারপরে কবরে তার হিসাব নিকাশটা শুরু হবে। তো এর মাঝখানে সে কি করলো, মাঝখানে সে ট্রাভেল করে আসছে 7 আকাশ পর্যন্ত তার আমল অনুযায়ী, যে যতটুকু যেতে পারবে। এবার যখন সে কবরের ভিতরে তার রুহটাকে ফুঁকে দেওয়া হবে, তখন সে আবার কি দুনিয়াতে ফিরে আসছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জিজ্ঞেস করতেছে, সুম্মারজি আল বাসার, আবার তাকাও দেখি, একবার তো তুমি দেখে আসছো, একবার উপরে গেছে, একবার নামছে, তাহলে তার দেখা হয়েছে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফারজি আল বাসার এন্ড সুম্মারজি আল বাসার, আবারও তাকাও, আবারও দৃষ্টি ফেরাও। এবার আল্লাহ বলতেছেন যে কি, বারবার সেই দৃষ্টিটা নিজেদের দিকেই ফিরায়। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট ভিউ, যেহেতু আমরা বিশ্বাস করি যে আমাদের মৃত্যুর পরবর্তীতে জীবন কন্টিনিউ হবে, আমাদের রুহটা আবার আসবে, আকাশে ট্রাভেল করে পরে আবার কি এনে কবরের মধ্যে রুহটাকে আবার দেওয়া হবে, এবং তখন মালাইকারা কি করবেন, কোশ্চেন করবে, কোশ্চেন করা শুরু করবে, হ্যাঁ, যে যে হিসাব নিকাশ যেটাকে আমরা বলি। তো এই হচ্ছে ফুল কম্পারিজন 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। এখন 5 নম্বর আয়াতটা আমরা শুরু করব। 5 নম্বর আয়াতটাতে আমরা চলে যাচ্ছি, এটা আমাদের একটা সেকশন শেষ হলো, হ্যাঁ, আমরা 5 নম্বর আয়াতটা শুরু করছি। দেখেন 5 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন। ওয়ালাকাদ, নিশ্চয় যায়্যান্নাস সামাআ আদ-দুনিয়া, দুনিয়ার আকাশকে সাজানো হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, মাসাবিহ দিয়ে, মাসাবি হচ্ছে প্রদীপ রাশি, মানে যেগুলো লাইট জ্বলে, হ্যাঁ, যেখান থেকে লাইট এমিট হয়। ওয়াজা আল্লাহ, এবং একই সাথে এগুলোকে আমরা বানিয়েছি কি হিসাবে, রুজুম আল্লিশ শায়াতিন। রুজুম আপনি বলতে পারেন যে মিসাইল, মিসাইল হিসাবে কার জন্য, শয়তানের জন্য নিক্ষেপ উপকরণ, মানে মিসাইল হিসাবে। এবং আমরা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য, লাহুম আযাবাস সাঈর, প্রজ্বলিত আগুনের শাস্তি। এবার একটা জিনিস খেয়াল করেন, আকাশকে সাজানো হয়েছে, কোন আকাশকে, সামা আর দুনিয়া, দুনিয়ার আকাশকে। তাহলে আমরা যে চোখ দিয়ে দেখি রাতের আকাশটা, আমরা তো অনেক অনেক স্টার দেখতে পাই, তাই না, অনেক স্টার দেখতে পাই, যদিও বাংলাদেশ থেকে আমরা কমই দেখি, কিন্তু তারপরও কিন্তু অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গা থেকে খুব পরিষ্কার ভাবে, সুন্দর ভাবে পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকেই দেখা যায়। তাহলে এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ বলতেছেন কি, এটা হচ্ছে কোন আকাশ, দুনিয়ার আকাশ, তার মানে এটা হচ্ছে ফার্স্ট লেভেল অফ দ্য স্কাই, সবার নিচের স্তর। আর এরকম আকাশ আছে কয়টা, 7টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতেই বললেন সাবা সামাওয়াত, 7টা ভাগে ভাগ করে দিছেন এই আকাশটাকে। আর আমরা শুধু দেখি দুনিয়ার আকাশটা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত 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 স্টার দিয়ে সাজাইছেন। ওয়াজাআলনা, কেন সাজাইছেন, শুধু কি সাজানোটাই কাজ ছিল, শুধুই কি সৌন্দর্য বৃদ্ধিটাই কাজ ছিল, না। এখানে কিন্তু আরো একটা কি, শুধু সৌন্দর্য না, এটার সাথে একটা পারপাস আছে। পারপাসটা কি, পারপাসটা হচ্ছে এগুলো মিসাইল হিসাবে কাজ করে, মিসবা, মিসবা মানে যা কি, যেমন একটা জিনিস যেটা আলো নিয়ে আসে, লাইট, ল্যাম্প, তাহলে এরকম মাসাবিহা, অনেক অনেক লাইট, কেন,
রজম, রজম মানে বুঝি আমরা যে নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে মারা, তাহলে এখান থেকে আসছে রুজুমান, যেটা নিক্ষেপিত হবে কাদের উপরে? শয়তানদের জন্য, লিশায়াতিন। তাহলে শুধু সৌন্দর্য এখানে পারপাস না, সৌন্দর্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে সৌন্দর্য আছে, হ্যাঁ, এবং স্টার গুলো হচ্ছে এই সৌন্দর্যেরই কি একটা সিম্বল। আচ্ছা, আমরা একটা মিনিট পজ নিচ্ছি। জি, আমরা বলছিলাম যে সূরা 37 এর 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না যায়্যানাস সামা আদ-দুনিয়া জিনাতিল কাওয়াকিব বিজিনাতিল কাওয়াকিব, যে ইনডিড উই হ্যাভ অ্যাডর্নড দ্য নিয়ারেস্ট হেভেন উইথ অ্যান অ্যাডর্নমেন্ট অফ স্টারস, নিশ্চয়ই আমরা সৌন্দর্য মণ্ডিত করেছি, যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, স্টার দিয়ে, তারকারাজি দিয়ে। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আরেকটা সিনোনিম বলতে পারেন, মাসোয়াবি, মাসোয়াবি হচ্ছে যেখানে যেটা প্রজ্বলিত হয়, যেটা জলজল করে, হ্যাঁ, যেটা আলো নিয়ে আসে। আর এখানে আমরা আরেকটা কথা কি বললাম, শুধু সৌন্দর্যই এটার একমাত্র পারপাস না, আরেকটা পারপাস আছে, সেটা কি? সেটা হচ্ছে এটা কাস্ট অ্যাওয়ে দ্য ডেভিল, এটা শয়তানকে বিতাড়িত করে। কিভাবে বিতাড়িত করে? রুজুন মানে হচ্ছে স্টোনিং বা পাথর নিক্ষেপ করা, হ্যাঁ, এবং আমরা জানি যে শয়তানরা কি করে, শয়তানরা সবসময় তারা বিদ্রোহ করার চেষ্টা করে এবং তারা উপরের দিকে উঠে ক্রস করার চেষ্টা করে, লিমিটকে, তাদের একটা বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারিকে তারা ক্রস করে তারা যাওয়ার চেষ্টা করে, আর তখনই কি করা হচ্ছে, তাদেরকে তাদের পজিশনে বসায় দেওয়া হচ্ছে, হ্যাঁ, তাদেরকে তাদেরকে আতাদনা কি, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। কেরকম ভাবে প্রস্তুত করে রাখা হয়েছে? তারা, আমরা আমরা জানি যে এই শয়তান বা জিন যারা আছে তারা কিন্তু আবার মালাইকাদের থেকেও কথা শোনার চেষ্টা করে বিভিন্ন সময়, তো যখনই এরকম করার চেষ্টা করে তখনই কিন্তু একটা মিসাইল বা এই যে একটা তারকারাজি তাদের পিছনে কি, তাদের পিছনে ছুটে আসে, নিক্ষেপিত হয় তাদের দিকে, এবং তখন তারা ওখান থেকে কি সরে যেতে তারা বাধ্য হতেছে। আর এই যে বলা হচ্ছে ওয়া আতাদনা লাহুম আযাব আসসাইর, আতাদনা কথাটা দেখেন, আতাদ আতাদ না, তাহলে কথাটা আসছে আতাদ থেকে, আদাদা মানে হচ্ছে কোনো কিছুকে তৈরি করা মেজার্ড ওয়েতে, মেজার্ড ওয়েতে। মনে করেন আমার বাসায় 10 জন গেস্ট আসবে, তাহলে এই 10 জনের জন্য আমি কি করব, 10 জনের জন্যই আমি আমার প্রিপারেশনটা নিব, আমার টেবিলে 10টা প্লেট থাকবে, 10টা গ্লাস থাকবে, আমার প্রিপারেশন অফ ফুড হবে অ্যাজ পার দ্য নাম্বার অফ পিপল, যে কজন মানুষ আসবে তাদের অনুপাতে আমি প্রিপেয়ার করব, সমস্ত প্রস্তুতি আমি নিব। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর তাদের না, আমরা প্রস্তুত করে রেখেছি এরকম মেজারমেন্ট সহ, হ্যাঁ, মেজারমেন্ট সহ প্রস্তুত করে রেখেছি, তাহলে তাদের যে পানিশমেন্টটা হবে শয়তানের, সেই পানিশমেন্টটা হবে তাদের অ্যামাউন্টে, কারেক্ট অ্যামাউন্টে হবে আযাব আস-সাঈর, এবং এই যে তাদের জন্য যে আগুনটাও জ্বালানো হয়েছে এটাও কি তাদের যে বিদ্রোহের বিদ্রোহী মনোভাব, এই মেজারমেন্ট অনুযায়ী হয়েছে যে তারা কি পরিমাণ রেবেল করতেছে আল্লাহ সুবহানাল্লাহর সাথে, আর তাদের জন্য তাদের পানিশমেন্ট হিসেবে যে আগুনটা আছে সেটাও কিন্তু ওই বিদ্রোহের পরিমাণ মতোই কি তাদের শাস্তিটা যাবে। আল্লাহ সুবহানাল্লাহ কিন্তু বারবারই বলছেন যে আল্লাহ সুবহানাল্লাহ হচ্ছে ন্যায় বিচারক, তাহলে জাস্টিফাইড ওয়েতেই কিন্তু পানিশমেন্টও যাবে, একটু কমতি দেওয়া হবে না, আবার মাপের থেকে বেশিও দেওয়া হবে না, সে যে পরিমাণ গুনাহ করতেছে সেই পরিমাণই তার পানিশমেন্টটা হবে। এখন আমরা আজকে এই 5 নম্বর আয়াতটা যখন বুঝতেছি তখন আমরা দুইটা কথা বুঝলাম, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে কি পারপাস। তাহলে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে, একটা স্টাইল আছে, একটা বিউটিফিকেশন ওয়ে আছে, হ্যাঁ, আর সেই সাথে সাথে কি এটার একটা পারপাসও থাকবে, একটা উদ্দেশ্যও থাকবে। অনেকে আছে যেমন অনেক সুন্দরভাবে কথা বলতে পারে আর সেই কথা দিয়ে তারা মানুষকে 2-3 ঘন্টা পর্যন্ত মোহিত করে রাখে, কিন্তু যখন আলোচনাটা শেষ হয় তখন আলটিমেটলি মানুষ শূন্য হাতে ফিরে যায়, মানে অনেক কথা বলছে কিন্তু আসলে পারপাস অফ, মানে একটা যে একটা সামেশন থাকবে যে আমি আজকে আলোচনা থেকে এইটা আমার ভিতরে ঢুকে গেছে বা এই ইনফরমেশনটা আমি এক্সট্রাক্ট করে ফেলছি, এইটা তাদের কথার মধ্যে থাকে না, এটা কিন্তু তাহলে ভালো বক্তা না। কে ভালো ভালো বক্তা? যার কথার মধ্যে, যার যার যে 2 ঘন্টা যদি কথা বলে 2 ঘন্টার মধ্যে কথা নির্যাস থাকবে, যেটা মানুষ নিবে, একসেপ্ট করবে,
তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যেটা শুধু সুন্দরই না, যে আমরা শুধু শুনেই মুগ্ধ, শুধু শুনেই মুগ্ধতা এটার একমাত্র উদ্দেশ্য না, এখানে আরো কি আছে, অনেক অনেক শিক্ষা আছে যেটা আমরা এই আয়াতগুলো থেকে পাবো। তাহলে সিমিলারলি প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দুইটা জিনিস এটার মধ্যে আছে, একটা হচ্ছে সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি সুন্দর, সূর্য সূর্যাস্ত দেখতে মানুষ পাহাড়ের উপরে উঠে, সূর্য উদয় দেখতে মানুষ সমুদ্র সৈকতে যায়, তাহলে শুধুই কি সৌন্দর্য? এই সূর্যের কি আর কোন কাজ নাই? আমরা জানি এটা নানা রকমের ফাংশন কিন্তু পারপাস সার্ভ করতেছে, তাই না? তাহলে শুধু সৌন্দর্যই সবকিছু না, এটার পিছনে একটা কি আছে, উদ্দেশ্যও আছে তৈরি। চাঁদ অনেক সুন্দর, রাতের বেলা আমাদের দেখতে ভালো লাগে, আমরা চাঁদকে কত কিছুর সাথে তুলনা করি, শুধুই কি এই সৌন্দর্যই এটার কাজ? এটার কি, এটা যদি না থাকতো তাহলে কি হইতো, জোয়ার ভাটা হইতো না, এটা না থাকলে কি হইতো, আমরা রাতের মধ্যে একেবারে গভীর অন্ধকারে হারা যেতাম। একই সাথে এটা আমাদের সৌন্দর্যও দিচ্ছে, আমাদের মনটাকে পরিতৃপ্তিও দিচ্ছে। তাহলে শুধু সৌন্দর্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির একমাত্র কারণ না, এটার পিছনে উদ্দেশ্যও আছে। এটা হচ্ছে আমাদের 5 নম্বর আয়াত পর্যন্ত বুঝার বিষয়। এখন আমি আপনাদেরকে একটা দেখাইতে চাইছি, এটা আমার কাছে মনে হচ্ছে দেখাটা আমাদের জরুরি। কেন, আমরা যদি এই যে আয়াতগুলোকে বুঝতে চাই, তাহলে আল্লাহ বলছেন না আকাশের দিকে তাকাও। এখন আমরা তো ধরেন দিনের বেলা আছি, আকাশের দিকে তাকাইলে আমরা তেমন কিছু বুঝবো না, বা এই যে এত ডিটেল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত কিছু তৈরি করে রাখছেন আকাশের ভিতরে, এটা তো আসলে আমরা উইদাউট ইকুইপমেন্ট আমাদের বুঝার উপায় নাই। রাতের আকাশ দেখলেও আমরা শুধু অল্প কিছু তারা মাঝে মাঝে দেখতে পাই, কারণ বাংলাদেশ থেকে এনভায়রনমেন্টটা অনেক বেশি পলিউটেড, সো আমরা স্টার গুলাকে ওইভাবে দেখি না। তা আমাদের দেখার উপায় করে দিছে ইন্টারনেট, তো আমরা ইন্টারনেটের মাধ্যমেই দেখবো। আমি আশা করি যে আপনারা সাউন্ড শুনতে পাবেন, না শুনতে পারলে বলবেন যে শুনতে পাচ্ছি না, এটা দেখবো। সাউন্ড শুনতে পান? সাউন্ড কি শুনতে পান? আলহামদুলিল্লাহ, এটা গ্যালাক্সি দেখানো হচ্ছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেটার মধ্যে আমরা আছি। জুম হইতেছে, হ্যাঁ, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছে। এই যত ডট দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে স্টার, সব স্টার, সব স্টার, যত দেখতে পাচ্ছেন যতগুলো ডট, আরো ক্লোজ হচ্ছে, আরো ক্লোজ হচ্ছে। আপু এরকম কালারফুল, কালারফুলি ক্যামেরাতে এটা পাশাপাশি রেখে দেখানো হচ্ছে। এবার এই যে দেখেন, এখানে এই দুটা শুধু তারাকে আমরা দেখবো, এই দুটা স্টার কে আমরা দেখবো, হ্যাঁ, শুধু এই দুটাকে এখন জুম করে দেখানো। আমি একটু পজ দিই, এটা আমি যদি না বলি হয়তো বুঝতে পারবেন না। আমরা প্রথম থেকে কি দেখলাম, পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিটা, এবার জুম করে 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 ভিতরে দেখানো হচ্ছে, তাই না? অনেক অনেক কোটি কোটি আমরা দেখলাম যে স্টার দেখা যাচ্ছে, ডট 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 ডট, এখন এর মধ্যে থেকে ছোট্ট দুইটা ডটকে ক্লোজ করে দেখানো হচ্ছে যে এখানে কি ঘটতেছে। এই যে দেখেন S2 লেখা আসছিল না, একটা খেয়াল করছিলেন সামনে এই ডান দিকের যে ছোট বলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা একটা স্টার, মনে করেন একটা স্টার। আর এই বাম দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্ল্যাক হোল। তো এটা হচ্ছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এই দুজন খুব কাছাকাছি চলে আসছিল, যেটা ক্যামেরাতে ধরা পড়ছে। আর এই খুব কাছাকাছি যেটা আমরা চোখে মনে হচ্ছে মিলিমিটার, সেটা আসলে কত, 20 বিলিয়ন কিলোমিটার ডিস্টেন্সের আছে একজন আরেকজনের থেকে। কথা কি বুঝছেন, কি বলছে, এই দুজনের মধ্যে দূরত্ব হচ্ছে 20 বিলিয়ন কিলোমিটার। এরা আমরা, হ্যাঁ, আর দেখে মনে হচ্ছে খুব কাছাকাছি, অনেক কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু আসলে এদের দুজনের মধ্যে দূরত্ব কত, 20 বিলিয়ন কিলোমিটার। তাহলে এরকম প্রত্যেকটা স্টার এন্ড গ্যালাক্সি যদি চিন্তা করেন, তাহলে এটা কত বড়। কিন্তু এটা শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি আল্লাহ বানাইছেন কোটি 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 কোটি, আর এই সবকিছু শুধুমাত্র প্রথম আকাশ, প্রথম আকাশ। এরকম আল্লাহ আকাশ বানিয়েছেন কয়টা, 7টা। তাহলে এবার চিন্তা করেন আমরা কি নিয়ে কথা বলতেছি, মানে আমাদের, আমরা কত ছোট, আমরা কিছুই না, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
এই জিনিসগুলো আমরা না দেখলে আমরা বুঝবোই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বিশাল পাওয়ার, কত ক্ষমতা দান। আমরা বুঝতে পারবো না, আমরা দেখতে পেলাম আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ। আপনি পুরোটা দেখেন একবার দেখেন, এগুলো হচ্ছে এগুলো দূরে, এই দেখেন এগুলো দূরে, আবার আস্তে আস্তে কি বের করে নিয়ে আসতেছে আমাদেরকে, আবার বের করে নিয়ে আসতেছে। এটা হচ্ছে তাদের গতিপথ, এই যে রে গুলা দেখানো হচ্ছে না, লম্বা লম্বা যে দাগ গুলা, এগুলো হচ্ছে তাদের গতিপথ বা অরবিট বলি আমরা, যে যে কক্ষপথ দিয়ে তারা ঘূর্ণনটা করতেছে সেটাকে মেজার করা হয়েছে। তো অল্প একটুর জন্য এটা সায়েন্টিস্টরা মানে আইডিয়া করছেন যে নিশ্চয়ই তারা এইভাবে মুভ করতেছে। আচ্ছা অল্প সময় তো, 2 মিনিটের ভিডিও, আরেকবার একটু দেখো, এবার এবার বুঝতে পারবেন ভালো হবে। সত্যি আল্লাহর এই সৃষ্টিগুলো যদি আমরা না দেখি বুঝবো কিভাবে? হ্যাঁ, মনে হলো না, এটা দেখার পরে মনে হলো না যে আমি কি, এটাই কিন্তু কি খসির, এটাই হচ্ছে হাসির, যেটার কথা আল্লাহ বলতেছেন যে আমাদের দৃষ্টি অবনত হয়ে যাবে লজ্জায় যে আমি কি, হ্যাঁ আমরা কত ক্ষুদ্র, আমরা কিছুই না। এই যে একটা রিয়েলাইজেশন, আমি না দেখলে কিভাবে বুঝবেন? তো এটা মাঝে মাঝে আমাদের দেখা উচিত, আপনি নিজেরাই দেখবেন গুগলে সার্চ দিয়ে ইউনিভার্স সাইজ কম্পারিজন। হ্যাঁ, তো যাদের সময় আছে তারা থাকতে পারেন, আমি আরেকটা দেখাতে পারি, আর যাদের তারা আছে অসুবিধা নেই, আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বুশরা,